রঙ্গনা দিয়ে পর্দায় ফিরছেন ডলিউড কুইন খ্যাত ঢাকা ছবির একসময় জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বা নিউজ পেজে দেখতেই পাচ্ছেন যে অস্ট্রেলিয়া থেকে শাবনূর আপু বাংলাদেশে এসেছেন, আর তার বাংলাদেশে আসার কারণ হচ্ছে একটি সিনেমা, সেই সিনেমাটির নাম হচ্ছে রঙ্গনা, আর এই রঙ্গনা সিনেমার ডিরেক্টর হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ভাই আরাফাত ভাই। আর ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে এই রঙ্গনা সিনেমাতে থাকছি আমি, আর এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ হচ্ছে মধ্যবিত্ত ঘরের ছোট্ট একটা ছেলে আমি, আমি কখনোই ভাবতে পারিনি এত বড় একটা কাজের সাথে আমি থাকতে পারবো। এখনো আমার ক্যারেক্টারটা আমাকে জানানো হয় নাই, আর ক্যারেক্টার থাক বা না থাক এই টিমের সাথে আমি আছি বা রঙ্গনা সিনেমার সাথে আমি আছি, এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া যেটা আমার কল্পনার বাহিরে ছিল। আর আজকে হচ্ছে 2024 সালের 1 তারিখ, মানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, আর হ্যাপি নিউ ইয়ারের সবচেয়ে মানে হচ্ছে কী করবো সুখবর বলতে গেলে এইটাই ছিল আমার জীবনের, মানে জীবনের বলতে জীবনের, আর অ্যাক্টিং মুভি এইসব কিছু হচ্ছে আমার ড্রিম, এটা আপনারা সবাই জানেন, তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আরাফাত ভাইয়ের জন্য কি বলবো, আরাফাত ভাই হচ্ছে মাটির একজন মানুষ, তার সম্পর্কে যতই বলবো কমই বলা হবে, তার সাথে আমি মিশতেছি প্রায় ভালোই সময় হবে, তার সাথে আমি অনেকগুলো কাজ করছি, তার সাথে মিশছি, তার একটা রুলস আছে, সে কথা খুব ছোট্ট একটা বলে বাট কথার ভিতর অনেক কিছু থাকে যেটা আমাদের বুঝে নিতে হয়। অ্যান্ড ওনার হার্ডওয়ার্কিং নিয়ে কি বলবো, আমি একটা একটা কথা বলি জাস্ট ওনার হার্ডওয়ার্কিংয়ের ব্যাপারে, সেটা হচ্ছে একটা শুটে গেছিলাম, তিনি সকালে না খেয়ে আসছিল, রাত পর্যন্ত না খেয়েছিল, তার মেন উদ্দেশ্য হচ্ছে শুটটা কমপ্লিট দিতে হবে, এটা আমি নিজের চোখে দেখছি, এটা বলতেছি। তো এই পর্যন্ত আসার মানে হচ্ছে আসার দুইটা মানুষের ভালোবাসা ছিল, ফার্স্ট হচ্ছে ইফতি ভাইয়া অ্যান্ড হচ্ছে দ্বিতীয় হচ্ছে আরাফাত ভাই, তাদের জন্যই বলতে পারেন আমার জার্নিটা শুরু হয়ে গেছে। আগে আমি স্বপ্নগুলো একা দেখতাম, স্বপ্ন পূরণের ইচ্ছা শুধু আমার ছিল, বাট এখন আমার স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য দুইটা ভালোবাসার মানুষ আছে। আর রঙ্গনা সিনেমা নিয়ে কি বলবো, অনেকেই হয়তো অনেক কিছু শুনেছেন, তো আমিও জাস্ট কিছু ক্লু দেই, সেটা হচ্ছে নায়ক কে হবে সেটা এখন সিলেক্ট করা হয়নি, সিলেক্ট করলে আপনাদের জানানো হবে। আর স্ক্রিপ্টটা খুব ভালো একটা স্ক্রিপ্ট, নায়িকা থাকছে আমাদের প্রাণপ্রিয় শাবনূর আপু। আর শাবনূর আপুকে নিয়ে কি বলবো, শাবনূর আপু যখন অ্যাক্টিং করে মানে হচ্ছে আমার জন্মের আগে থেকে সে অ্যাক্টিং করে, তিনি হচ্ছে অভিনয়ের রানী, তার সম্পর্কে তেমন কিছু বলার নেই, তার অ্যাক্টিংয়ের ভক্ত বা তার ভক্ত শুধু আমি না আমার ফ্যামিলির সবাই, তো খুব ভালো একটা অ্যাক্টিং করে, তার সাথে এখন আমার পার্সোনালি মিট হয়নি, দেখা হয়নি, কথা হয়নি, বাট মনে হচ্ছে কিছু নেবে তো তার সাথে হচ্ছে দেখা হবে, কথা হবে, তো তখন আপনাদের জানাবো। আর গুড নিউজ একটা আছে, সেটা হচ্ছে আমি রঙ্গনা সিনেমার শ্যুটে গিয়েও ব্লগ করতে পারবো, এটা হচ্ছে গুড নিউজ, এটা আমাকে জানানো হয়েছে। আর এই রঙ্গনা সিনেমার সাথে যে আমি আছি এটাও আমি শিওর জানতাম না, যার কারণে আমি তেমন কিছু বলি নেই, এই নিউজটা প্রায় 1 সপ্তাহ হবে এরকমভাবে ভাইরাল হয়েছে, এই নিউজটা আমিও জানতাম না, আরাফাত ভাই কখনো বলে নাই, কারণ এটা দর্শকদের জন্য একটা সারপ্রাইজ ছিল, বাট অস্ট্রেলিয়া থেকে যখন শাবনূর আপু বাংলাদেশে আসে তখনই ফ্লাশ হয়ে যায় সব কিছু, যার কারণে এখন সবাই জানে। আর কি বলবো, আমি তো জানতামই না, বাট হঠাৎ করে কালকে কল দিল যে ইফতি ভাই কল দিয়ে বললো যে তুমিও তো থাকছো সিনেমাতে, তো আমি তো জাস্ট এটা কথা শুনে তো আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল লুকিয়ে লেগে, ওয়াহ মানে আমার রিয়াকশনটা ছিল একদম চাঁদের মতো। তো যাই হোক গাইস, সবাই রঙ্গনা সিনেমার জন্য দোয়া করবেন, অ্যান্ড হচ্ছে আরাফাত ভাইকে বলবো এখন হচ্ছে গুঞ্জন শুরু হয়ে গেছে রঙ্গনা সিনেমা নিয়ে, এটা হবেই, যে দেশে আলোচনা আছে সেই দেশের সমালোচনা থাকবে, এটা স্বাভাবিক, তো আরাফাত ভাইকে বলবো আলোচনা মানে হচ্ছে সমালোচনার দিকে কান না দিয়ে আলোচনা আরও হোক, অ্যান্ড হচ্ছে খুব ভালো একটা কাজ, কাজটা যেন আরও ভালো হয়, আপনি চারিপাশে তাকিয়েন না, কাজে ফোকাস দেন, আর আপনার সম্পর্কে আর কিছু বলার নেই, তো রঙ্গনের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। অ্যান্ড হচ্ছে গুড নিউজটা তো বলেই দিলাম যে রঙ্গনা সিনেমাতে গিয়েও আমি ব্লগ করছি, তো আজকের ব্লগ না জাস্ট কথা বলে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং হচ্ছে পুরো টিমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।